ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, সিপিএলের এসকেএন ভার্সেস বিআর যে ম্যাচটি আছে সেটার প্লেয়িং ইলেভেন নিয়ে প্রেডিকশন করব। তো কী হতে পারে, কে কে চান্স পেতে পারে, আজকের দুটো টিমের প্লেয়িং ইলেভেনে কে কে আসতে পারে, তো সেটা একটু দেখে নেওয়া যাক। তো এর আগে প্লেয়ারদের একটু প্রিভিয়াস ম্যাচের রেকর্ডগুলো চেক করে নেওয়া যাক, দেখে নেওয়া যাক প্লেয়ারদের প্রিভিয়াস ম্যাচের রেকর্ড কীরকম ছিল। তো বন্ধুরা, বারবাডোস টিমের থেকে প্রিভিয়াস ম্যাচে হেলস কিন্তু শূন্য করেছিল, ডাক আউট হয়েছিল। চার্লস 19 করেছিল, বাউচার উইকেট কিপার 16 করেছিল, ডুমিনি 20, কার্টার 2, হোল্ডার 4, চারবার বল করেছিল, 31 রান দিয়ে একটা উইকেট নিয়েছিল। নার্স 40 রান করেছিল, চারবার বল করেছিল, 38 রান দিয়েছিল কিন্তু কোনো উইকেট পায়নি। প্রিমাস 14 রান দিয়েছিল, রান করেছিল, চারবার বলও করেছিল, 35 রান দুটো উইকেট নিয়েছিল, ভালো বল করেছিল। রাইফার 46-1, চারবার বল করে। লেমিচানে 11 বল করেছিল, যেরকম লেমিচানের প্রিভিয়াস ম্যাচের রেকর্ড সেরকম কিছু নেই। তো এবার এসকেএন টিম থেকে দেখে নেওয়া যাক। এসকেএন টিম কিন্তু ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে নিয়েছে। লুইস প্রথম ম্যাচে করেছিল 36, দ্বিতীয় ম্যাচে 9, এবং গতকালকের ম্যাচে করেছিল 53। হাফিজ 16, দ্বিতীয় ম্যাচে 14, তৃতীয় ম্যাচে কিন্তু সে খেলেনি। থমাস উইকেট কিপার, প্রথম ম্যাচে 1, দ্বিতীয় ম্যাচে 62, তৃতীয় ম্যাচে 71, অর্থাৎ কালকের ম্যাচটাতে। ব্র্যাথওয়েট প্রথম ম্যাচে 2, দ্বিতীয় ম্যাচে 0 রান করেছিল, তৃতীয় ম্যাচে রান পায়নি 0। ব্র্যাথওয়েটের কিন্তু ওভারঅল পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নেই প্রিভিয়াস ম্যাচেতে। অ্যালেনের কিন্তু পারফরমেন্স ওভারঅল ভালো, দেখো রান পেয়েছে প্রথম ম্যাচে 30, দ্বিতীয় ম্যাচে 33, এমনকি কালকের ম্যাচে 37 রান করেছে এবং দুবার বল করে দুটো উইকেটও নিয়েছে। রান একটু বেশি দিয়েছে কিন্তু উইকেট নিয়েছে দুটো। উসামা মিরেরও কিন্তু পারফরমেন্স সেরকম খুব একটা ভালো নয়, দেখো প্রথমে 24 করেছে, দ্বিতীয় ম্যাচে 0 করেছে এবং দুবার বল করে 33 রানে 0 উইকেট, উইকেটও পায়নি। এমরেট প্রথম ম্যাচে কিন্তু 3 উইকেট পেয়েছিল, চারবার বলও করেছিল, 39 রান দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে 3 ওভার 5 বল করে 27 রান দিয়েছিল, 0 উইকেট নিয়েছিল। জোসেফ কিন্তু তিনটে ম্যাচে ভালো ফর্ম করেছে, প্রথম ম্যাচে 1 উইকেট নিয়েছিল 32 রান দিয়ে, দ্বিতীয় ম্যাচে 23 রান দিয়ে উইকেট পায়নি, কিন্তু কালকের ম্যাচে কিন্তু চারবার বল করে 30 রান দুটো উইকেট নিয়েছে। কর্ড্রেল কালকের ম্যাচ খেলেনি কিন্তু 13 রান দিয়ে 3টে উইকেট নিয়েছিল প্রথম ম্যাচেতে, দ্বিতীয় ম্যাচে কিন্তু চারবার বল করে 35 রান দিয়ে 1টে উইকেট নিয়েছিল। লাউরি ইভান্স কালকের ম্যাচে কিন্তু দারুণ দুর্দান্ত ফর্ম দেখিয়েছে, 41 রান করেছে। ব্রুকস কিন্তু কালকেই খেলেছে, কালকে 27 রান করেছে কিন্তু ব্রুকস। তো এবার বন্ধুরা, তো পিচ রিপোর্ট সম্বন্ধে দেখে নেওয়া যাক, পিচ রিপোর্টটা কী আছে ওই ম্যাচে। তো আজকে খেলাটা কিন্তু আছে ওয়ার্নার পার্কে, ওয়েস্টারে কিটসে। তো এই গ্রাউন্ডের ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ স্কোর কিন্তু 154 এবং সেকেন্ড ইনিংসে অ্যাভারেজ স্কোর হচ্ছে 137। তো বন্ধুরা, যে প্রথম ইনিংসে যখন লাইন আপস দেখে যদি আমরা টিম যখন সাজাবো, তো ফার্স্ট যে ব্যাট করবে সেখান থেকে কিন্তু ব্যাটসম্যানটা বেশি রাখবো, তাদের বোলারটা বেশি নেব। দ্বিতীয় ইনিংসে কিন্তু রান খুব একটা বেশি ওঠেনি, তো আমরা চেষ্টা করবো ফার্স্টে যে ব্যাট করে তাদের বোলার বেশি রাখতে, সেটাই বোলার বেশি রাখতে। তো এরপর প্লেইং ইলেভেন কী হতে পারে, কোন কোন প্লেয়ার চান্স পেতে পারে একটু দেখা যাক। আমি যে সোর্সটা থেকে পেয়েছি সেই সোর্সটা থেকে তোমাদের একটু বলছি। তো এসকেএন টিম থেকে হাফিজ, এমরিট, থমাস, মোহাম্মদ, ব্র্যাথওয়েট, লুইস, কটরেল, অ্যালেন, জোসেফ, মির অ্যান্ড কার্জন ওটলি। বারবাডোস টিম থেকে কে কে হতে পারে, অ্যালেক্স হেলস, জনসন চার্লস, বাউচার, ডুমিনি, কাটার, হোল্ডার, নার্স, প্রিমাস, রাইফার, লালোর, ল্যামিচানে। তো বন্ধুরা, এই হচ্ছে প্লেইং ইলেভেন। অনেক সোর্স থেকে যেটুকু জানতে পেরেছি মোটামুটি এই হচ্ছে এইটাই প্লেইং ইলেভেন প্রায়। তো বন্ধুরা, আমি যে ড্রিম ইলেভেনের যে টিমটা বানিয়েছি
এবার সেই টিমটা তোমাদের দেখিয়ে নিয়ে যাক একটু। বন্ধু আমি আগের দিনের মতন আজকেও কিন্তু দুটো টিম বানিয়েছি, একটা গ্র্যান্ড লিগের, একটা স্মল লিগের। গ্র্যান্ড লিগের টিমটা দেখে নিয়ে যাক একটু। তো বন্ধুরা গ্র্যান্ড লিগের টিমটা প্রথমে দেখে নিয়ে যাক। গ্র্যান্ড লিগে কিন্তু আমি উইকেট কিপার কিন্তু নিয়েছি বাউচারকে, কিন্তু বাউচারও কিন্তু ফার্স্ট ডাউনে নামে ব্যাট করতে, রান পেয়ে যায় কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো হবে। লিউসকে নিয়েছি, হেলসকে নিয়েছি, ইভান্সকে নিয়েছি আর চার্লসকে নিয়েছি। অলরাউন্ডার সেকশন থেকে নিয়েছি ডোমিনিকে, অ্যালেন এবং নার্সকে। বোলার সেকশন থেকে নিয়েছি কটরেল, এমরিট আর প্রিমাসকে। তো বন্ধু এই হচ্ছে আমার প্রিভিউটা প্লেইং ইলেভেনের। তো বন্ধু আমি এখানে ক্যাপ্টেন করেছি হেলসকে এবং ইভান্সকে করেছি ভাইস ক্যাপ্টেন। তো বন্ধুরা তোমরা যদি একের বেশি টিম বানাও, দুই তিনের বেশি টিম বানাও, তো অ্যালেনকে একটাতে কিন্তু ভাইস ক্যাপ্টেন করতে পারো। বাউচারে ক্যাপ্টেন করতে পারো। আমি একটু সেফ লিগে গেলাম, তো আমি এই টিমটা করলাম গ্র্যান্ড লিগের জন্য এই টিমটা। বন্ধুরা স্মল লিগে দেখে নেওয়া যাক টিমটা। স্মল লিগে বন্ধুরা উইকেট কিপার থমাসকে নিয়েছি, ব্যাটসম্যানে আছে লিউইস, হেলস, ইভান্স, চার্লস। ব্যাটসম্যান সেকশন কোনো চেঞ্জ করিনি। অলরাউন্ডার সেকশন আমার সেম আছে ডুমিনি, অ্যালেন, নার্স। বোলার সেকশন আছে এমরিট, জোসেফ আর প্রিমাস। এখানে ক্যাপ্টেন করেছি আমি থমাসকে ক্যাপ্টেন করেছি এবং চার্লসকে ভাইস ক্যাপ্টেন করেছি। তো বন্ধুরা এটা হচ্ছে আমার স্মল লিগের টিম। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সেটি লাইক করবে, আর সবার প্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেতে সুবিধা হয়। ভিডিওটা যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, ভুলভ্রান্তি হয়ে থাকে, প্লিজ কিছু মনে করো না, ভালো থেকো। আশা করি তোমরা ভালো উইন করবে। বেস্ট অফ লাক।